প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজল স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা তোমাদের লেখাপড়ার জন্য ব্যাঘাত না হয় নিয়মিত অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি নমন স্যার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, কাজল স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পার্ট 5-7 এটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টারটি অনেক বড়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি গত ক্লাসে এই অধ্যায়ে এর পূর্ববর্তী পার্ট 1-4 আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 5-7 এটুকু জানবো। আজকের পার্টে আমাদের অংশ হচ্ছে একটি কাণ্ডের বিভিন্ন অংশ বিশেষ, কাণ্ডের শ্রেণীবিভাগ এবং কাণ্ডের কাজ। তো তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম একটি উদ্ভিদ বা আদর্শ উদ্ভিদের 5টি অংশ কি কি ছিল মনে আছে তোমাদের? পুষ্পাক্ষ, বৃতি, দল, ভূমিস্তবক, স্থিস্তবক, এটা হচ্ছে একটা ফুলের 5টি অংশ। আর একটি পুর উদ্ভিদের আমি তোমাদের বোর্ডে একটি গাছ এঁকে দেখিয়েছিলাম, মনে আছে কি কি ছিল? কাণ্ড, মূল, পাতা, ফুল, ফল। তাহলে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, তো আমরা আজকে তার 5টি অংশে শুধুমাত্র একটি অংশ কাণ্ড, সেই কাণ্ড অংশ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটি গাছের ঢাল আঁকা আছে। এটি মূলত গাছের যেই উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে এটা পুরোটাই হচ্ছে কাণ্ড। এই কাণ্ডের ঢালপালা থাকে, শাখা প্রশাখা থাকে, পাতা থাকে, ফুল ফল থাকে, সব অংশগুলোকে কাণ্ড ধারণ করে। আর উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বিভিন্ন অংশে কাণ্ডের দ্বারা মাটি থেকে মাটির নিচ থেকে সংগৃহীত পানি, বিভিন্ন খনিজ উপাদান, রস উপাদানগুলো শোষণ করে সারা দেহে পরিবহনের কাজ করে কাণ্ড। তো এই কাণ্ডের আমরা একটি কাণ্ডের অংশ বিশেষ নিয়ে চিত্র রেখেছি। এখানে একটি পাতা দেখা যাচ্ছে, মুকুল দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্ধের এই অংশটা অর্ধমুকুল, এরপরে তো পাতা পাকে আমরা পত্র বলি বা পাতা বলি। যেই অংশ থেকে পাতা সৃষ্টি হয় তাকে বলা হয় পর্ব। আর এদিকে মধ্যে দেখো, এদিকে একটি পাতা, এদিকে একটি পাতা, দুটির মধ্যবর্তী অংশ হচ্ছে পর্ব মধ্য। অর্থাৎ দুটি পর্বের মাঝখানের যে অংশ, একটি একটি পর্ব থেকে একটি পাতা তৈরি হলো, অপর পর্ব থেকে আরেকটি পাতা তৈরি হলো, দুটি পর্বের মাঝখানে যে গ্যাপ, মাঝখানে যে দূরত্ব, মাঝখানে যে অংশ, তার নাম হচ্ছে পর্ব মধ্য। এরপর হচ্ছে পাতার সাথে যদি কোনো মুকুল তৈরি হয় সেটা হচ্ছে কাক্ষিক মুকুল। তাহলে আমরা একটি কাণ্ডের বিভিন্ন অংশ দেখলাম, যে তাহলে অর্ধমুকুল, পত্র বা পাতা, পর্ব, পর্ব মধ্য, কাক্ষিক মুকুল। তাহলে দেখো অগ্রের যে মুকুল থাকে সেটা হচ্ছে কাক্ষিক মুকুল, অর্ধমুকুল, আর পাতার সাথে যে মুকুল থাকে তাকে বলা হয় কি? কাক্ষিক মুকুল। দেখো অগ্রে থাকলে অগ্রমুকুল, পাতার সাথে থাকলে কাক্ষিক মুকুল। আর কাণ্ডের মধ্যে যে প্রান্ত থেকে পাতা তৈরি হয় সেটা হচ্ছে পর্ব, আর দুটি পর্বের মাঝখানে অংশ হচ্ছে পর্ব মধ্য। তাহলে আমরা নিশ্চয়ই এটি একটি শাখা কাণ্ডের বিভিন্ন অংশ আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো কাণ্ড, কাণ্ডের বিভিন্ন শ্রেণীবিন্যাস এখানে বলা আছে। কাণ্ড, কাণ্ডকে মূলত তার দুটি অংশে তার গঠন, তার আকৃতি অনুসারে দুটি ভাগে ভাগ করা, সবল কাণ্ড, দুর্বল কাণ্ড। আমরা জানি একটি আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ বলো, এই সমস্তগুলো হচ্ছে সবল কাণ্ড, শক্ত, মজবুত। দুর্বল কাণ্ড কোনগুলো? যেমন দেখো বিভিন্ন লতানো উদ্ভিদ আছে, বিভিন্ন উদ্ভিদ আছে যেগুলোকে অন্য একটি মাধ্যম অতক দিয়ে কি করে দিতে হয়, শক্ত করে আটকে দিতে হয়। যেমন লতানো জাতীয় উদ্ভিদ, যেমন পাতা, যে পান পাতা বলো, বিভিন্ন সবজি যেমন ঝিঙে গাছ বলো, এই কাঁকড়ের গাছ বলো, এরকম বিভিন্ন লতানো উদ্ভিদগুলো আছে, এরা হচ্ছে দুর্বল কাণ্ড। তাহলে আমরা প্রথমে সবল কাণ্ড দেখি। সবল কাণ্ডকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, অশাখা কাণ্ড, শাখামৃত কাণ্ড। অর্থাৎ কাণ্ডের শাখা প্রশাখার উপর ডিপেন্ড করে সবল কাণ্ডকে আবার দুভাগে ভাগ করা হয়, অশাখা কাণ্ড। অশাখা কাণ্ড কোনগুলো? যেই উদ্ভিদের কাণ্ডে কোনো শাখা প্রশাখা ঢালপালা থাকবে না, এটা হচ্ছে অশাখা কাণ্ড। অর্থাৎ যেই উদ্ভিদের কোনো কি থাকবে না, ঢাল পালা অংশ বিশেষ থাকবে না, শাখা প্রশাখা থাকে না, এরা হচ্ছে কি? অশাখা কাণ্ড। যেমন নারিকেল গাছ, নারিকেল গাছে তুমি কি গাছের ঢালপালা দেখতে পাও না? আম গাছে, কাঁঠাল গাছে বিভিন্ন ঢালপালা থাকে, শাখা প্রশাখা থাকে, কিন্তু অশাখা
নারকেল গাছ, তাল গাছ, এগুলোতে কিন্তু ডালপালা থাকে না, ও একদম অগ্রপ্রান্তে গিয়ে কয়েকটি থাকে, পাতা থাকে, এরকম অবস্থা। অর্থাৎ উদ্ভিদের যে দেহ অংশ, কাণ্ড অংশ, সেটিতে কোনো ডালপালা শাখা প্রশাখা থাকে না, দেখা হচ্ছে অশাক কাণ্ড। এরপর আসো শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ড আমরা বিভিন্ন প্রকার দেখা যায়, মট আকৃতি, গম্বুজ আকৃতি, তৃণ আকৃতি। তো শাখান্বিতের মধ্যে মট আকৃতি কোনগুলো, যেমন তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে ঝাউ গাছ, ঝাউ গাছ দেখেছো তোমরা কক্সবাজার বিভিন্ন এলাকায়, উপকূলীয় এলাকাতে দেখবা কতগুলো ঝাউ গাছ। ঝাউ গাছগুলো কেমন হয়, নিচ থেকে কাণ্ডটা অনেক উপরে গিয়ে এক জায়গায় গিয়ে এভাবে করে ঝোপ আকারে গাছের পাতাগুলো বিন্যস্ত থাকে, ঢালপালাগুলো বিন্যস্ত থাকে, এটা হচ্ছে অনেকটা মট আকৃতি। এরপর হচ্ছে গম্বুজ আকৃতি। গম্বুজ আকৃতি তোমরা দেখেছো, এটি হচ্ছে যেমন আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, আমাদের দেখতে গম্বুজ আকৃতি হয়ে যায়। অর্থাৎ গাছগুলো ঢালপালাগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এভাবে অনেকটা এভাবে করে থাকে, অর্থাৎ গম্বুজ আকৃতি। এরপর আসে হচ্ছে তৃণ আকৃতি। তৃণ আকৃতি যেই, যেমন আমরা কোনগুলো বলতে পারি, বাঁশ, আখ, এগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। এই যে বাঁশ, আমরা বাঁশের বিভিন্ন পর্ব থেকে আবার ঢালপালা বের হয়, ছোট ছোট ঢালপালা বের হয়, তৃণ, এগুলো হচ্ছে তৃণকাণ্ড। এরপর আখ তো নিশ্চয় চিহ্ন, যে আমরা মাঝখানে ওই যে রস চিপিয়ে, মিষ্টি মিষ্টি রস চিপিয়ে খাই, আখ থেকে চিনি পাওয়া যায়, তাই না? এই আখের কি আগে আগেও একই অবস্থা, অর্থাৎ এগুলো অনেকটা তৃণের মতো আবার শক্ত, এই কারণে এরা হচ্ছে সবল কাণ্ড। আখ শক্ত হয় যদিও তৃণের মতো শক্ত হয়, এই কারণে সবল কাণ্ড। এরপর আসো হচ্ছে দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ড যেমন লতানো, শয়ান, শয়ান বা শয়ানো, আরোহিণী, যেমন দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ডের মধ্যে কতগুলো থাকে কি, লতানো জাতীয়, তারপর হচ্ছে শয়ান জাতীয়, আরোহিণী, আরোহিণী। এরপর তাহলে তাহলে লতানোকে আমরা বলতে পারি ক্রিপার, যেমন বিভিন্ন ঘাস, আমরুলি, এরা কি, অর্থাৎ মাটির সাথে, মাটির উপরে লতা লতা হয়ে মাটির উপর, মাটির থেকে সমান্তরভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ তোমরা যদি ধান গাছ রোপণ করো, দেখবা বিভিন্ন ঘাস যদি দেখো, দেখবা এক প্রত্যেকটা ঘাস এক একটি কাণ্ড, প্রত্যেকটি ঘাস এক একটি কাণ্ড, অর্থাৎ মাটি থেকে সরাসরি কাণ্ড উপর দিকে চলে আসে, এবং সেগুলো হচ্ছে অনেকটা দুর্বল, বাতাসের সাথে বেগে যায়, আবার যে বাতাস যেদিকে সেদিকে চলে যায়, এগুলো খুবই দুর্বল। এরপর হচ্ছে ট্রেলার বা শয়ান জাতীয়। শয়ান তোমরা নিশ্চয়ই দেখে থাকবে কোনগুলো, মটরশুঁটি, পুঁই, এগুলোতে শয়ান জাতীয়। তারপর হচ্ছে থানকুনি, শয়ান, মাটির সাথে সাহিত্য অবস্থায় থাকে, ওই কিছু দূর কাণ্ড যায়, ওই কাণ্ডগুলো আবার উপর দিকে ঢালপালা আসে, কিছু দূর কাণ্ড যায় আবার ঢালপালা আসে, মাটির সাথে মূল কাণ্ডটি মাটির সাথে শয়ান অবস্থায় থাকে, এরা হচ্ছে শয়ান অথবা ট্রেইলার জাতীয়, যেমন আমরা পুঁই শাক, মটরশুঁটি, এগুলোতে দেখতে পাই। আরোহিণী, আরোহী মানে হচ্ছে গা কোনো একটি কাণ্ড অথবা অন্য একটি গাছকে গা বেয়ে বেয়ে উপর দিকে উঠবে, উপর দিকে উঠলে এরা হচ্ছে আরোহিণী। যেমন আমরা বলতে পারি পান গাছ, শিম গাছ, বেত গাছ, যে সমস্ত উদ্ভিদ বা দুর্বল কাণ্ডগুলো অন্য একটি মাধ্যমকে, অন্য একটি গাছকে আঁকড়ে ধরে তার গা বেয়ে বেয়ে উপর দিকে উঠে, এরা হচ্ছে আরোহিণী। তাহলে পান গাছ বলতে পারি, মটরশুঁটির গাছ বলতে পারি, শিমের গাছ বলতে পারি, এরা হচ্ছে কি, আরোহিণী। তাহলে আমরা একটি শাখা কাণ্ডের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জেনেছি, কাণ্ডের শ্রেণী বিভাগ জেনেছি, অর্থাৎ সবল কাণ্ড, দুর্বল কাণ্ড, সবল কাণ্ডকে আবার অশাক এবং শাখান্বিত, শাখান্বিতকে আবার বিভিন্ন প্রকার দেখা যায় আকৃতি অনুসারে, মট আকৃতি, গম্বুজ আকৃতি, তৃণ আকৃতি কাণ্ড। এরপর দুর্বল কাণ্ডগুলোকে আমরা আবার বিভিন্নভাবে দেখতে পাই, লতানো, শয়ান এবং আরোহিণী। এরপর আমরা দেখবো হচ্ছে কাণ্ডের কাজ। কাণ্ডের কি কি কাজ, কাণ্ড পাতা, ফুল, ফল, শাখা প্রশাখা, পুরো দেহের ভার বহন করে। কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা এগুলোকে আলোর দিকে, সূর্যের আলোর দিকে উপস্থাপন করে, যেন তারা খুব সহজে সূর্যের আলো শোষণ করে নিয়ে উদ্ভিদের দেহে খাদ্য তৈরি করতে পারে। কাণ্ড শোষিত পানি, খনিজ লবণ, বিভিন্ন উপাদান, পুষ্টি উপাদান, খনিজ উপাদান, এগুলো সবগুলোকে উদ্ভিদের বিভিন্ন দেহে, শাখা প্রশাখা, পাতা পর্যন্ত পৌঁছানোর, পরিবহনের কাজ করে। এরপরে পাতায় যে খাদ্য তৈরি হয়, আমরা জানি সবুজ উদ্ভিদ সূর্য আলোকের উপস্থিতিতে শালক সংশ্লেষণ জাতীয় খাদ্য তৈরি করে। এই শালক সংশ্লেষণ জাতীয় বা শর্করা জাতীয় খাদ্যগুলো পাতায় তৈরি হয়, এবং উদ্ভিদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ওই তৈরিকৃত খাবারের কিছু অংশ উদ্ভিদ নিজের দেহে খরচ করে, আবার উদ্ভিদের দেহে তৈরিকৃত সেই খাবার সারা দেহে বিভিন্ন জায়গায় সরবরাহ হয়, চলে যায়, এই যাওয়া, ছড়িয়ে পড়া, এটির কাজ করে। এরপরে হচ্ছে কোচিক অবস্থায় সবুজ কাণ্ড শালক সংশ্লেষণে খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, সকল প্রকার কাজগুলো কাণ্ডের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমরা
আজকে যে পার্ট আমরা কাণ্ডের অংশ, কাণ্ডের প্রকারভেদ, শ্রেণী বিভাগ, কাণ্ডের কাজ সম্পর্কে জেনেছি, আমরা পূর্বের পার্ট এবং আজকের পার্ট নিয়ে এই চ্যাপ্টার সম্পর্কে আমরা নিজেরা প্রস্তুতি নেব। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং তোমরা নিয়মিত তোমাদের লেখাপড়া চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।